দেবুদা আগামীকাল ওয়ারির বিরুদ্ধে প্রথম নাম ছিল মোহামেডান, এই যে দলটা দেখলে প্র্যাকটিস ম্যাচ খেললো কিন্তু প্র্যাকটিস ম্যাচে আসলে তখন হয়নি, কতটা প্রস্তুত মনে হচ্ছে আগামীকাল মাঠে নামার? দেখো একটা আমার তো একটু আগে যে কথা বললো যে একটা টিম ফিট হতে 21 দিন লাগে, সেখানে আমাদের টিম মাত্র 8 দিন প্র্যাকটিস করেছে, সেখানে একটা সমস্যা থাকবে যেটা টেকনিক্যাল সমস্যা। তার মধ্যেও আমাদের প্রচুর ইয়াং ট্যালেন্টেড ফুটবলার আছে যারা আগামী দিনে শুধু মানে ভারতবর্ষের ফুটবলার মানে ভারতীয় দলের হয়ে খেলার যোগ্যতা আছে এরকম খেলোয়াড়রা আছে, কিন্তু তাদের ধরো একটা টাইম লাগবে, মানে একটা ছেলে আসলেই কালকে ভালো খেলবে এই বলাটা ভুল, কিন্তু এক তো একটা সাপোর্ট থাকবে ধরো 1 তারিখের ম্যাচ থেকে আমাদের প্লেয়ারদের আরও ভালোভাবে দেখতে হবে যতটা কালকে পাবে থাকবে। ওয়ারির বিরুদ্ধে মাঠে নামছে, এটা কি সহজ ম্যাচ হয়ে গেল শুরুতে? কলকাতা লিগের কোনো ম্যাচই সহজ, কলকাতা লিগ সবসময় কঠিন, এবং যে কথা একটু আগে বলা হলো যে কলকাতা লিগ যে খেলতে পারে সে ভারতবর্ষের সব ফুটবল খেলে যে কোনো যাবে, এবং কলকাতা লিগকে অনেক গুরুত্ব দিয়ে আমরা দেখছি, কেন আমাদের এই প্লেয়াররাই আগামী দিনে আইএসএল এর কোচ হাকিম সেকেন্ড হাফে কীভাবে দেখলে? তুমি তো দীর্ঘদিন ধরে মোহামেডানের সঙ্গে রয়েছো, যে কোনো দিন দেখলে কাছ থেকে কেমন কোচ মনে হচ্ছে, কতটা ভালো কোচ? ধরো সবে শুরু করেছে, একটা কোচের তো একটা সময় লাগে, সেই সময়টা তাকে দিতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আমরা তো পাশে আছি, সমর্থকদেরও অনুরোধ করবো যে ওকে সুযোগ দিই, টাইম দিলে ও ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ।